জনগণ জেগে উঠেছে আর থামিয়ে রাখতে পারবেন না বলছে মোশারফ পুলিশি হেফাজতে ছাত্রদল নেতা নুরুলকে হত্যার অভিযোগে মামলার আবেদন এখন গ্রামের মানুষ এসি ব্যবহার করছে বলছে তথ্যমন্ত্রী চোদ্দ বছর আমার দরজা খোলা রেখেছে নির্বাচন আসছে আপনারাও খোলা রাখবেন জানিয়ে দেব সরকারের পতন পর্যন্ত মাঠের আন্দোলনে থাকবে বিএনপি বলছে খসরু সর্বশেষ জানিয়ে দেব রংপুরে বিএনপির গণসমাবেশ চিড়ামুড়ি কম্বল নিয়ে তিন দিন আগে হাজির বিএনপির সমর্থকরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জনগণ জেগে উঠেছে আর থামিয়ে রাখতে পারবেন না বলছে মোশারফ সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন খুলনার গণসমাবেশের আগে যানবাহনের ধর্মঘট ডাকা হলেও বাধা অতিক্রম করে জনগণ জেগে উঠেছে তাদের আর থামিয়ে রাখতে পারবেন না বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিক গ্যাস কামাল চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ এই সভার আয়োজন করে এই সরকারকে হটানো ছাড়া বর্তমান সংকট থেকে দেশকে বাঁচানো যাবে না মন্তব্য করে বিএনপির স্থানীয় কমিটির এই সদস্য বলেন লোডশেডিং কেন ফিরে এসেছে এর জবাব এই অবৈধ সরকার জনগণের কাছে দিতে পারবে না তিনি বলেন ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের ওপর নির্যাতন করা হচ্ছে সাগর রনি হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না তদন্ত রিপোর্ট দেওয়া হচ্ছে না সাংবাদিক গ্যাস কামাল চৌধুরীর প্রতি জানিয়ে খন্দকার মোশারফ বলেন গিয়াস কামাল চৌধুরী ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের সংগঠক ছাত্র জীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত ছিলেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিকতায় মাধ্যমে গ্যাস কামাল চৌধুরী জনপ্রিয়তার শীর্ষে আইন করছে সরকার দাবি করে সাংবাদিক নেতারা বলেন এসব আইনের বিরোধিতা করার মাধ্যমে গ্যাস কামাল চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হবে আলোচনা সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৌকত মাহমুদ ও বর্তমান সাধারণ সম্পাদক এলিয়াস খান রুহুল আমিন গাজী দৈনিক নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ পুলিশি হেফাজতে ছাত্রদল নেতা নুরুলকে হত্যার অভিযোগে চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আলমকে হেফাজতে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুইয়ার আদালতে মামলা নেওয়ার আবেদনটি করেন কেন্দ্রীয় কৃষক দলের নেতা মেজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী মাহফুজুর রহমান বলেন নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে তিন পুলিশ নেওয়ার বক্তব্য শুনছেন আইনজীবী সূত্র জানায় বাদীর বক্তব্য শুনেছেন আদালত তবে মামলাটি গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে আদালত কোনো আদেশ দেননি আবেদনে আসামি করা হয়েছে চট্টগ্রাম জেলার সাবেক পুলিশ সুপার নুরে আলম মিনা চট্টগ্রামের রাউজান থানার সাবেক ওসি কেফায়তল্লা ও রাউজান নোয়াপড়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ শেখ জাবেদকে যে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে তাদেরকেও বর্তমানে চট্টগ্রামে কর্মরত নেই তিনজনের মধ্যে নূরে আলম মিনা বর্তমানে রংপুর মহানগর পুলিশের কমিশনার ছয় বছর আগে এ হত্যাকাণ্ড ঘটে মামলার আবেদনে বলা হয় দুই হাজার সতেরো সালের তিরিশে মার্চ সকালে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া খেলারঘাট এলাকায় কর্ণফুলি নদীর তীরে নুরুল আলমের হাত পা বাধা লাশ পাওয়া যায় আগের দিন উনত্রিশে মার্চ রাত বারোটায় পুলিশ পরিচয়ে চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকার বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় নুরুল আলমের হাত ও পা নাইলনের দড়ি দিয়ে বাধা ছিল জামায়াতের ভিন্ন খলসে আবেদন নিশ্চয়ই ইসির নজরে আসবে বলছে তথ্যমন্ত্রী জামায়াতের লোকজন যদি ভিন্ন খলসে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন করে তাহলে নিশ্চয়ই সেটি নির্বাচন কমিশনের নজরে আসবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বৃহস্পতিবার সচিবালয়ে সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে বেফরিং সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন মন্ত্রী বলেন নির্বাচন কমিশনের যে কোনো রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করতে পারে সেটি নিবন্ধন দেওয়া না দেওয়া এটি নির্বাচন কমিশনের এখতিয়ার আর জামায়াতের লোকজন যদি ভিন্ন খোলসে আবেদন করে নিশ্চয়ই সেটি নির্বাচন কমিশনের নজরে আসবে নির্বাচন কমিশন নিশ্চয়ই বিষয়টি দেখবে বিএনপির সমাবেশে বাধা দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের এ যুগ্ন সাধারণ সম্পাদক বলেন আমরা চাই বিএনপি সমাবেশ করুক ঢাকা শহরেও সমাবেশ হচ্ছে বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করুক সভা সমাবেশ করুক গণতন্ত্রকে সংহত করুক বিএনপির সমাবেশের আগে শ্রমিক ধর্মঘট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন বিএনপি যেহেতু অতীতে বাস পুড়িয়েছে ট্রাক পুড়িয়েছে লঞ্চ পুড়িয়েছে সেজন্য বাস মালিক শ্রমিকরা ধর্মঘট ডেকেছে খুলনায় বরিশালেও যদি ডাকে সেই একই কারণে ডাকবে রংপুরের কথা আমি জানি না সেখানেও যদি সেরকম হয় সেটি বা শ্রমিক মালিকদের তারা তো ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন বডি অর্থাৎ পেশাজীবীদের সংগঠন বা মালিকদের সংগঠন সেই সংগঠনে আওয়ামী লীগ বিএনপি সভায় আছে তিনি আরো বলেন বাস শ্রমিকদের যে সংগঠন সেখানে বিএনপি নেতারা আছেন মালিকদের যে সংগঠন সেখানেও বিএনপি জাতীয় পার্টির সবাই আছেন বিএনপি নেতারা সহ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ধর্মঘট করার কারণ তাদের বাস যদি আবারও পোড়া যায় মানুষকে যদি আবার পুড়িয়ে দেয় সেখানে আমাদের করার কি আছে চোদ্দ বছর আমার দরজা খোলা রেখেছি নির্বাচন আসছে আপনারাও খোলা রাখবেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন জীবনে বড় হতে হলে স্বপ্ন দেখতে হয় স্বপ্নহীন লক্ষ্যে পৌঁছাতে পারে না তবে শুধু স্বপ্ন দেখলে হবে না সেই স্বপ্ন বাস্তবায়নে প্রাণন্তর চেষ্টা করতে হবে স্বপ্ন দেখার পাশাপাশি যদি তোমরা প্রচেষ্টাকে যুক্ত করতে পারো তবে তোমাদের অনেক স্বপ্ন বাস্তবে রূপ নেবে একজন শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়ন আইনের মাধ্যমে তাদের পিতামাতা তথা দেশের স্বপ্ন বাস্তবায়িত হবে তাই আমি শিক্ষার্থীদের অনুরোধ জানাবো স্বপ্ন দেখতে বুধবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সুখবিলাস ফিশারিজ অ্যান্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল ওসমানী উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আখতার হোসেন খান উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা শিক্ষানুরাগী ফরিদ আহমেদ উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ শেখর বিশ্বাস যুবলীগ নেতা মোহাম্মদ শোয়েব বিদ্যালয়ে পরিচালনা পরিষদ সদস্য মোহাম্মদ হাবিব নিখিল মহাজন ইস্তেফাক ইস্তেখাফ আলম সাদিল মোহাম্মদ ফোরখান শিকদার প্রমুখ সরকারের পতন পর্যন্ত মাঠের আন্দোলনে থাকবে বিএনপি বলছে খসরু শুধু ডিসেম্বর নয় সরকারের পতন পর্যন্ত বিএনপি মাঠের আন্দোলনে থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার জাতীয়তাবাদী যুব দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা ও বার্ষিক উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রওয়াজের সমাধিতে যুব দল নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার মাখফেরাত কামনা করে দোয়া করা হয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ বলেন এ সরকার জনগণকে ভয় পায় বলেই এনপির গণসমাবেশের পূর্বে বাস ধর্মঘট ডাকা হচ্ছে বরিশালে সমাবেশের আগের দিন ধর্মঘট ডাকা তারই প্রমাণ তিনি আরো বলেন বিএনপি জনগণকে নিয়মিত বাজি রেখে আন্দোলনে নেমেছে সেখান থেকে কেউ রোখতে পারবে না এ সময় যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সাধারণ সম্পাদক আব্দুল মোনায় মুন্না সিনিয়র সভাপতি মামুন হাসান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রংপুরে বিএনপির গণসমাবেশ ত্রীড়ামুড়ি কম্বল নিয়ে তিন দিন আগেই হাজির বিএনপির সমর্থকরা চট্টগ্রাম ময়মনসিংহ খুলনায় গণসমাবেশের পর বিএনপির নজরে এবার উত্তরের জেলা রংপুর আগামী উনত্রিশে অক্টোবর রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশের দিন ধার্য রয়েছে এ উপলক্ষে নেতাকর্মীদের এর মধ্যে পরিবহন ধর্মঘটের বিষয়টি মাথায় রেখে অনেকেই স্থলে আসতে শুরু করেছেন লালমনিরহাটের পাট গ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিসপুর গ্রাম থেকে স্থলে এসেছেন মোস্তাফিজুর রহমান ও রহিদুল ইসলাম বুধবার সন্ধ্যায় করে পাটগ্রাম থেকে রংপুর স্টেশনে এসে পৌঁছান তারা স্টেশনে রাত যাপনের পর বৃহস্পতিবার সকালে এসেছেন সমাবেশ স্থলে মুস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান বাসবন্ধের আশঙ্কা থেকে তিন দিন আগেই প্রায় শত কিলোমিটার দূর থেকে রংপুরে এসেছেন তাদের সঙ্গে প্রতিবেশী ভাতিজা রohidুলও এসেছেন তিনি আরও জানান স্টেশনে স্টেশনের চিড়ামউড়িখে রাত যাপনের পর বৃহস্পতিবার সকালে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে সঙ্গে কম্বলও এনেছেন 29ই অক্টোবর সমাবেশ শেষে বাড়ি ফিরবেন রহিদুল বলেন চিড়ামুড়ি খেয়ে হলেও থাকবো রাতে মঞ্চের আশেপাশে কম্বল মধ্যে তাদের বাড়ি থেকে দিয়েছেন বলেও জানান তিনি এদিকে মোস্তাফিজুর ও রহিদুলের মতো গাইবান্ধার ফুল বৃহস্পতিবার সকালে স্থলে কথা হয় তার সঙ্গে ইনামুল জানান বুধবার রাতে ফুলছড়ি থেকে রংপুরে এসেছেন সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত তিনি রংপুরেই অবস্থান করবেন এদিকে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে এখনো পরিবহন ধর্মঘট ঘষ না হলেও করছেন নেতারা এ রংপুর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু বলেন এখনো পর্যন্ত ধর্মঘটের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জেনেছি তবে আশঙ্কা করা হচ্ছে তিনি বলেন নেতাকর্মীদের আটক বা গ্রেপ্তার না করা হলেও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার নেতাকর্মীদের বিষয়ে খোঁজ করা হচ্ছে